হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? লেটমিউস চ্যানেলের পক্ষ থেকে আমি তমাল, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কম খরচে কিভাবে হাঁসের ঘর তৈরি করা যায়। আমরা যারা ছোট পরিসরে, যারা বাড়িতে 4টা 5টা বা 10টা সর্বোচ্চ হাঁস পালন করে থাকি, তাদের জন্য কম খরচে কিভাবে ঘর তৈরি করা যায় আমি আজকে সেই ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি তমাল আপনাদের সাথে আছি, আপনারা সাথে থাকেন। নতুন যারা সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে সবাইকে অভিনন্দন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না, যাতে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে পান এবং আমার যত আপডেট ভিডিও আছে সবগুলো আপনারা যাতে দেখতে পারেন, সেই জন্যে আমি বলবো সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঘরটি নির্মাণ করছি এখানে হাঁসের জন্য, এখানে সর্বোচ্চ 10টা বা 15টা হাঁস এই ছোট জায়গায় রাখা যাবে, আর এটা খরচ একেবারেই কম। এটা সর্বোচ্চ আপনার 600 টাকা খরচ হবে 2টা বাঁশ কিনতে, আর এই বাঁশ দিয়ে যে ঘরটা, এর স্থায়িত্ব প্রায় 8 থেকে 10 বছর। তো বন্ধুরা, দেখতে থাকেন, আমি পুরো ভিডিওটা জুড়ে আছি আপনাদের সাথে। আর সম্পূর্ণ ভিডিওটা আসলে কিভাবে ঘরটি তৈরি করতে হয় আপনারা যদি দেখেন ভিডিওটি সম্পূর্ণ, তাহলে আপনারাও এরকম একটি ঘর তৈরি করে নিতে পারবেন আপনাদের হাঁস পালনের জন্য। যারা গৃহস্থলিতে ছোট পরিসরে হাঁস পালন করে থাকেন, শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য। আর পুরো ভিডিওতে আপনাদের সাথে যেগুলা দেখানো হবে আপনাদেরকে, আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আপনারা না টেনে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঁশ কেটে কয়েকটা ছোট ছোট অংশ আলাদা করে নিছি। এগুলাতে প্রত্যেকটা অংশগুলো আমরা একটা বৃত্ত আকারে এগুলা পুঁতে নিয়ে মাটিতে, এর সঙ্গে আমরা যে চটাগুলো আমরা যেগুলো শেষে নিছি বাঁশ থেকে বা আলাদা করে নিছি যেগুলা, এগুলা দিয়ে আমরা ঘিরে ঘিরে একটু একটু করে একটার মধ্যে একটা এরকম করে আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা দিচ্ছি এইগুলারে গোলা বৃত্তাকার করতেছি, এগুলা ঠিক এভাবেই আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে একটা এরকম একটা ঘর তৈরি করতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে, আর যদি আপনাদের সব কিছু রেডি থাকে, আর যদি বাঁশ নিজেরা দোকান থেকে এনে, মানে বাজার থেকে এনে যদি আপনারা নিজেরা তৈরি করতে যান, তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের বলছি যে এখানে মোট ব্যয় 600 টাকা। আমি 600 টাকা এই জন্যই বললাম যে আমার 2টা বাঁশ কিনে আনতে আমার 600 টাকা খরচ হয়েছে। আর দেখেন আমরা যেভাবে এই যে শুরু করেছি, আমরা অলরেডি প্রায় 15-20 মিনিটের মধ্যে আমরা এতদূর কমপ্লিট করে ফেলেছি। তো দেখেন আপনারা, আপনারা নিজেরাও চাইলে এরকম করে তৈরি করে নিতে পারবেন। আর আমরা এখানে পুরাটাই অংশ আগে তৈরি করব, তারপর আমরা এটাতে ঢোকার জন্যে বা হাঁস বের হওয়ার জন্যে আমরা একটা দরজার মতো সে অংশটা আমরা কেটে আলাদা করে নিব, যেটা আমরা এখানে একটা দরজার মতো রাখবো যেটাকে। তো দেখতে পাচ্ছেন আপনারা, ফুল গোল বৃত্তাকার একটা হাঁসের ঘর। ঠিক এভাবেই আপনারা বাড়িতে বসে যে কেউ এইরকম একটা ঘর তৈরি করে নিতে পারবেন। আর একটা করে আমরা বৃত্তাকারে এই চটাগুলো আমরা একটা করে আমরা সেট করছি, এবং আমরা সেগুলোকে মাটির দিকে নিচে চেপে আমরা সেগুলাতে টাইট করে দিচ্ছি, যাতে এখানে কোনো ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে হয়তো আপনার হাঁসগুলা এখানে কোনো সমস্যা হতে পারে, কোনো প্রাণীতে আক্রমণ করতে পারে, যেমন বন বিড়াল শিয়াল এগুলোতে আক্রমণ করতে পারে। তো এই জন্যে আমরা যতটা সম্ভব প্রেশার দিয়ে ওটাকে নিচের দিকে টাইট করে দিচ্ছি, একটার সাথে একটা করে দিচ্ছি। তো দেখতে থাকেন বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই পদ্ধতিটা জানেন না, যারা জানেন না শুধুমাত্র ভিডিওটি তাদের জন্যে, আর যারা জানেন তারাও দেখেন, হয়তো ভালো লাগবে আপনাদের ভিডিওটি। আর এরকম নতুন নতুন অনেক ভিডিও আমার চ্যানেলে পাওয়া যায়, যার জন্যে আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে, আশা করি সবার উপকার হবে। বন্ধুরা দেখেন, আমরা এখানে জাস্ট 2 জন লোক, অনলি 2 ঘন্টার মধ্যে আমরা এইটা কাজটা শেষ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে 3টা চটা আমরা অলরেডি ঘুরাই দিছি, বেন্ড করে দিছি এটাকে, দিয়ে আমরা এই যে ঘরটা দেখেন কত সুন্দর করে আমরা তৈরি করতেছি। এখানে আমরা প্রথমে বাঁশ বাজার থেকে এনে আমরা এগুলাকে রেডি করে রাখছি। এগুলা একটা বাঁশ থেকে আমরা প্রায় 6টা করে চটা বের করছি,
এবার সেগুলোকে ভালো করে চেষে নেওয়া বলে এটাকে আমাদের স্থানীয় লোকাল ভাষায়, হয়তো আপনাদের এখানে ভিন্ন কোনো ভাষা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা সেই বাঁশগুলোকে সুন্দর করে চেষে নিয়ে আমরা এখন ওগুলোকে বেন্ড করে করে একটার মধ্যে একটা করে আমরা দিয়ে একটা ভিতর একটা বাহির, একটা ভিতর একটা বাহির, ঠিক এভাবেই আপনারা সেট করবেন এগুলাকে। দেখবেন যে বেশ সুন্দর একটা লুক আসবে এই পুরা ঘরটাতে। আর এটা হবে কিন্তু বৃত্তাকারের, আপনারা হয়তো চৌকা ঘরও করতে পারেন, বাট আমি এটাকে বৃত্তাকার করছি কারণ এটা অনেক কম সময়ে হয়, প্লাস এটা খুবই সাশ্রয়ী, কম খরচে তৈরি করা যায়। তো আপনারা দেখতে থাকেন, আমি আছি আপনাদের সাথে। এরকম অনেক ভিন্ন ভিন্ন ধরনের মজার মজার ভিডিও, প্রয়োজনীয় ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় একটু ভিন্নতা থাকেই, আমি সব কিছুই নিয়েই ভিডিও করি কারণ আমি মনে করি একটা মানুষের জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। যে বাইকার শুধু বাইকের ভিডিও দেখবে, সে আসলে এ ধরনের তাদের ঘরের প্রয়োজনে তারা দেখবে না এই ভিডিওগুলো, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে যার ল্যাপটপের প্রয়োজন সে আমার চ্যানেলটি দেখবে, যার বাইকের প্রয়োজন সেও আমার চ্যানেলটি দেখবে, এবং যার হাঁস মুরগি পোষার যার ইচ্ছা আছে সেও হয়তো ছোট পরিসরে যদি দেখতে চায়, ঘর করতে চায়, তো সেও আমার ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমি আছি, আমি সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে। আমি না টেনে ভিডিওটি দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আসলে কীভাবে এই ছোট্ট একটা হাঁসের ঘর তৈরি করা হচ্ছে। দুটোই ভারি চলে গেল, ওটা না ওটা না
হবে না তুমি ঠিক আছে তুমি ওইটা বাদ দাও থাক ওইটা বাদ বাড়ি থাক আমি ঠিক করে নিই দাঁড়াও তোমার মাঝে তো বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ যে আসলে কিভাবে আমরা ঘরটি তৈরি করলাম। আমাদের ঘরের কাজ প্রায় শেষ, আমরা একটু পরে এটাকে একটা দরজা এখান থেকে কেটে বাদ দিব, এখানে একটা দরজা রাখব যার থেকে আমরা হাঁসগুলা ভিতরে ঢুকতে পারবে এবং বেরোতে পারবে। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। লেট মি অফ চ্যানেলের পক্ষ থেকে আমি তমল এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। হয়তো পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লেট মি অফ চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বিদায় নিচ্ছি, বাই বাই।